সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সামনে দুটি পালা নিয়ে দাঁড়িয়েছি। খুব সুন্দর দুটি পালা। জানি না আপনারা এই পালা শুনলে হাসবেন না কানবেন না কি করবেন, কিছুই জানি না। তাই আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি, পাখি সরকার, আমার বিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা লীলা পাগলি। পালা দুটির নাম হলো দুই বিআইন। আপনারা দোয়া করবেন যাতে পালা দুটি আমরা আপনাদের মনে আনন্দ দিতে পারি। সকলের কাছে আমার আন্তরিক ধন্যবাদ। আমার ভাইয়ে তোর দুলা ভাই, তুই আমার ভাই।
তোমার কাছে একটা প্রশ্ন রাখি, তুমি তার সুন্দর জবাব করবে। সেই যে তোমার বইনেরে বিয়া দিছো আমার ভাইয়ের কাছে, ওই যে বইনের লগে আইছো বাপের বাড়িতে, আর তো জাওনের খবর লইল না, আর জাওনের খবর লইল না। বেড়ানোর তো একটা সীমাবদ্ধ আছে, তাই না? তিন বেলা খালি খাও আর খালি জানি কি করো তা কই এখন কমুনা। তোমার কাছে আমি কই, তুমি ওই যে আইছো আর যাওয়ার খবর লও নাই, তুমি কই তো বিয়াই, তুমি যাইবা না থাকবা? যদি থাকো তাইলে তোমার বইনেরে বিদায় করে দিয়ে থাকবা, আর যদি যাওগা তাইলে আল্লাহর হস্তে আগে থাকতেই যাওগা। এই তোমার কাছে আমার প্রশ্ন। মন জোগাইতে হইলে বিভিন্ন পালারও প্রয়োজন হয়। শ্রোতাদের তো
গরুর উদ্দেশ্যে পালা আমাদের গাইতে হলো, সে পালা দুই বিআইন। আপনারা দোয়া রাখবেন যে পালা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মন যেন জয় করতে পারি। আমার বিপক্ষ শিল্পী বিআইন হলো পাখি সরকার। খুব ভালো কথা রাখলেন, আমি তার ভাইয়ের শালি, আমি বলে তার ভাইয়ের এলো নাকি বলে ডলা ডলি করি, তার ভাইয়ের এলো বলে গলা গলি ধরি, গলা গলি ডলা ডলি শালি হয়ে যদি তুলাবে তো ঠাট্টা মাস্কারি করে তোমার ঠাট্টা কি করবি তুই। আমি প্রথমেই নিষেধ করেছিলাম আমার বাবাকে যে এই রান্ডি গোমেলো আমার বোনেরে দিও না। আমার তো মিজাজটা তো খুব খেপে গেছে গা, না কই তো পারি না, কি আর মাফ করে দিবো, এই মাফ করে দিবো, যেরকম লাভ সেরকম খাবো, না দিলে চলবো না।
জন্য, আমার বোনের সুখের জন্য। তোর বাইডা বালা, তোর বাইডা বালা রান্ডি হইনি তোরা। তোকে হুঁশিয়ার করে দিলাম, আর একবার যদি আমার বোনের উপর নির্যাতন চালাবি তোকে কব্বর দিব, তোকে জিন্দা কব্বর দিব আমি। নিলাম তেল লেগে আইসি, তোকে ভাই তেল লেগে আইসি, যেই পর্যন্ত তোরা বালা না হবি, যেই পর্যন্ত আমার বোনের পায়ে ধরে ভাত না খাবি, ওই পর্যন্ত আমি তোকে পিছনে আসছি। এত যেখানে জালাকে ঠিক তাই দিব। আমার গোলার ধান খাইয়েই বিলাই লতা লতা হয়ে গেছে। বাঁচতে চাইলে জলদি পায়ে ধর, হ আমি তো পায়ে ধরু। হে যে বিয়ার সময় আমি আইছি, জন্মের খাওন খাইতেছি, গোলার ধান শেষ হয়ে গেছে, আমি পায়ে ধরু। মানে আমার বাড়ির খাওন খাইয়েই এত বড় সেয়ানাটা হয়েছে। দুলাবার সাথে ঢলাঢুলি আমি করুম না, তাই করবো কে? এই তুই কি করবি? আমি করুম কেন? দুলাবাই সাথে ঢলাঢুলি করবা তাই বলে এত ঢলাঢুলি না তো। ঢলাঢুলি করতে হইলে তা বোনের বিদায় করে দিয়ে ঢলাঢুলি করো না কেন? এটা তো আর আমার সহ্য হইব না, কারণ আমার তো ভাই, আপন ভাই, রক্তের ভাই। আমার ভাই ঘরে থাকতে সেই ভাইরে নিয়ে তুমি ঢলাঢুলি করবা, এটা তো আমার সহ্য হইব না। যাই হোক, আরো কিছু কথা বলছে, আমি একটা গান গেয়ে লই, তারপরে এই কথার সারের উপরে সুয়াসের দেওয়া হইব। আমার ভাইয়ের শালি রে পরে ফালা ফালি রে বাজায় চুলা চুলি রে কাইজা শুনি এই কাইজা শুনি। আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে বাজায় চুলা চুলি রে ওলো কাইজা শুনি। স্বামী তুইয়া বিআইনের হইয়াছে বিয়া তবু ঘুরে স্বামী তুইয়া উচিত কইলে করে খালি ও বিআইন উচিত কইলে করে খালি ফুলা ফুলি রে। আমার অসুখা বোন ঘরে শুইয়া রাত্র দিনে শুধুই কুকায়, অসুখা বোন ঘরে শুইয়া রাত্র দিনে শুধুই কুকায়। আমগো বাড়ির খাওন খাইয়া ফুইলা গেলি রে অভিয়ান, আমগো বাড়ির খাওন খাইয়া আমার ভাই
কাপড় গেছে টাইট হইয়া, আমগো বাড়ির খাওন খাইয়া, কাপড় গেছে টাইট হইয়া, এত কথার পরে কেমনে খাইতে বইলি রে অভিয়ান, এত কথার পরে কেমনে খাইতে বইলি রে আমার ভাইয়ের লালি রে, করে পালা পালি রে, বাঁচাই চুলা চুলি রে, কাইজা তুলি বলো কাইজা তুলি। আমি বলে খাসি পাকা বই আমারে বিদায় করে নাই কিল্লিগা, আপনারা বুঝেন নাই আমারে বিদায় করে নাই কিল্লিগা, আমি বলে খাসি দেখা যায় কারে খাসি চেহারাটা দেখেন, যেমন মাগুর মাছ চেহারাটা যেমন মাগুর মাছের মতো আমারে কয় খাসি, ও বিয়ান আমারে বিদায় করলে বুঝি আপনার জুই তয় না জুই তয়, এই শুন তার কেউ কয় না থাকবো না জুই ছুটাই দিব আমি আবার এই বিয়ান বুঝছেননি। এইবার আমার স্বভাব ভালো না, স্বভাব চরিত্র কিছুই ভালো না, আমি বলে খালি পাড়ায় পাড়ায় হাঁটি, আমি পাড়ায় পাড়ায় হাঁটবো না তাই কি তুমি হাঁটবা, তুমি হাঁটবা, আমি তো আর তোমার মতন খাসি না, আমার খাসি কাউকে খাসিটা দেয়া যায় তোমার, আমি বিয়া শাদী হয় নাই আমি আনন্দ উল্লাস করুম তাই বলে তোমার মতন না তো, তোমার বইনের বিয়া দিছো এই বইনের জামাই লোকে ডলাডলি করো কে, নিজের ঘরে স্বামী তুইয়া দুলাবের লোকে এই কাম করো কে, স্বামীর বুঝি মজা লাগে না, এটা বুঝি জুইত লাগে না, আবার বারে বারে কয় রান্ডি, রান্ডি কি বুঝছি আপনারা চিনবেন, রান্ডি হইলে এক ধরনের একটা খাবার, এই খাবারটা ডাল দিয়া খায়, মানে ডাল দিয়া সাজনা আছে না এই সাজনা রে কইলো রান্ডি কোন কোন দেশে, এই সাজনা হইলো ডাল দিয়া খায়, তাই আমি আমারে কি তুমি ডাল দিয়া খাইবেন খাইনি, ওরে কথা কথার ঠেলায় একেবারে উত্তর বানি দেন এমা জায়গা কথার ঠেলায়, ওরে কথা কি জামা ওরে বাবার বাবা, মানে হ্যাঁ একেবারে কি জানি করে লাইবো ধরমুরে বারমুরে সিরমুরে সবই হ্যাঁ ই করবো আমার কিছুই করতে দিব না, চান্স আপনি দেখলেন না আমারও চান্স আছে, হাতে নাতে যে দিন ধরমু পারা দিয়া রান ফার্মু, হাতে নাতে যে দিন ধরমু পারা দিয়া রান ফার্মু, আমগো বাড়ির খাওন খাইয়া কাপড় গেছে টাইট হইয়া, আমগো বাড়ির খাওন খাইয়া কাপড় গেছে টাইট হইয়া, এত কথার পরে কেমনে খাইতে বইলি রে, খাইতে বইলি রে আমার আসাবিয়ান তোমার তো বিয়ে হয়েছে, তোমার বিয়ে হওয়ার পরেও কেন আমার ভাইয়ের পিছে এত দরবার, এত দর পারো কেন আমার ভাইয়ের পিছে, তোমার ঘরে এত সুন্দর স্বামী থাকতে তারপরেও আমার ভাইয়ের পিছে যে দর পারো তার কারণ কি, স্বামী থুইয়া আমার ভাইয়ের ঘরের ভিতরে দৌড়াইয়া ঢুকো কেন, আমার ভাইয়ের ঘরের ভিতরে থাকতে চাও কেন তুমি কয়ে তো তার কারণ কি, এই তোমার কাছে আমার প্রশ্ন, ভাইয়ের শালি বিয়াই না আমার লজ্জা সরম কিছুই নাই তার, ভাইয়ের শালি বিয়াই না আমার লজ্জা সরম কিছুই নাই তার, বিয়াইনের হই আছে বিয়া তবু ঘুরে স্বামী তুইয়া,
আইনের হই আছে বিয়া, তবু ঘুরে স্বামী থুইয়া, উচিত কথা কইলে করে ফুলা ফুলি রে, অভিয়ান উচিত কইলে করে খালি ফুলা ফুলি রে, আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় তুলা চুলি রে কাজা তুমি, আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় চুলা চুলি রে কাজা তুমি, আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় চুলা চুলি রে কাজা তুমি, ওলো কাজা তুমি, এই কাজা তুমি, ওলো কাজা তুমি, আমার মনটা যে কি কইতাছে, আমার মনটাই কয় জর সুবাইয়া ভুরভুরি শুধু হালাই, এবার কইতেছে আমি না বলা খুব জগরাইটা, আমি বলা খালি জগরা করি, হ্যাঁ জগরাইটাই তো, উচিত কথা কইলে মুর্শিদ বাজার হয়ে যাবে না, উচিত কথায় মুর্শিদ বাজার, গরম ভাতে বিড়াল বাজার নাকি, হে গোবারির খাওন খাই, হে গোবারির খাওন খাইয়া নাকি বলা আমার দেহটা বানাইছি, এই এই বেহাই, এই তার বেহাই, তো লজ্জা করে না, তুই কোন মুখে কথা কস, তোর ছড়াই না মুখটা কথা কস, লজ্জা করে না, এই আমার বাবার বাড়ির সম্পদ দিয়ে দিছে, আমার বইনের টাকা দিয়ে দিছে, তোর ভাইয়ে ওই যে তোর নিষ্কর্মা ভাইয়ে ওই যে কুইরাই, এই কুরিনি ওই তোর ভাইয়ে কুইরাডাই, কোন আমার বাবাই টাকা দিছে, আমার বাবার টাকাতে ব্যবসা করে, ওই ব্যবসার টাকা আমার টাকা আমি বইয়া খাই, তোরা খা আত্মীর মতো কয়টা বোন পাড়ায় পাড়ায় ঘুরস, আমার বোনের খেদমত করস না, পাশাপাশি বিয়া দিছি, আমার বাবাই আমার স্বামী আমার মাই আমার আত্মীয় স্বজন সবাই মিলে এখন আমার বোনটারা বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, ওই বাঁচানোর জন্য চেষ্টা করি দেখে তো গো ফুইল্লা তুন্দুরুড়ি হয়ে গেছে আত্মমুখী, সাবধান কয় কারগুলার দান বিলাই খাইয়া লোতা লোতা, এই এই মগি, এই মগি বিলাই কোন দিন দান খায়, মগি দান খায় ইন্দুরে, ইন্দুরে দান খায়, এমনে কবি কার গুলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা, এই আমার বাবার বাড়ির ধন খাইয়া আমার বাবার বাড়ির টেকার কামাই খাইয়া ওই যে লুতি হয়েছে ইন্দুর লুতিনি হয়েছে লুতুনি, আমার কয় দেখেন না শৈল কি গুস্ত, এই গুস্ত থাকবো না, এই শৈল আমার গুস্ত থাকবো না, হে দিনকার স্যারি ও হন ওই দেহ না স্যারা ওই তামুক খাওয়ানোর ডিব্বাটার মতন হয়ে গেছে গা, হ্যাঁ শুক্র শুক্র আষ্ট দিন অনেক বয়স ও হন ওই তামুক খাওয়ানোর ডিব্বাটার মতো হয়ে গেছে গা, আর দেখছো এতগুলা বয়স হওয়ার পর ও হন তোর মতো তিনটা স্যারি রে মুসরাই যে তোর মতো বাপের ক্ষমতা রে তিসু, আমার বলা রাম সিরালে ভাই আইলো আই আই আলো আইলো আই তো দেখ না, আমার বলছি বা হ্যালো, এই ভাইরা শুনেন আমার রাম সিরবো, রাম সির তাই বর আমি খাইলে আদর করে দিমু সির, আমি খাইলে ওর গালের মধ্যে সুমা দিম, আহারে এই তুই যে আমার রাম সির তাবি, আমার এই দুই আঙ্গুলে টিপ হইতো তুই সহ্য করতার তিনি আজ্ঞা মুইতা খেতা বইরা লাবি, এই দুই আঙ্গুলে খালি একটা টিপ দেখালি ধর্মেন্দ্রের মতন শেষে করবি খালি, তবে কিছু কই না বেশি কিছু কই না, কেন জানেন আগে যারা গান শুনছে আমার এরা কয় আহারে নীলা পাগলির আগে গান শুনছি, তখন মনে করেন ছোট ছোট পোলাবাইন যারা হাপেন পরে এর এখন বর্তমানে মনে করেন দুই তিন ঘর চার ঘর বাপ হয়ে গেছে, তো এখন গান গাইতে গেলে মুরব্বীরা কয় হারে নীলা পাগলি আগের মতোই কবলা করলো, তো ওদিকে মুরব্বী ওদিকে চিন্তা ভাবনা করে যদি একটু ভালো কথাবার্তা কই, তো ওই যে ছোট আসিল যারা হেরানো বড় হইছে চার পাঁচ ঘর বাপ হইছে, হেরা কয় আহারে নীলা পাগলি আগের মতো আর পারে না রে, এই পারি ঠিক যখন ধর্মু তখন গেটিটা ধরে কি কম জানোস নি দেখ পারি না পারি,
না পারি, দেখবেন তিনটা আসার কিন্তু আগে এলাম। এই তুই বুঝস না, এই তুই বুঝস না যে তোর বাড়ি তোর বাপের বাড়ি আমরা কেন থাকি, কেন থাকি জানোস? তোর মধ্যে মানবতা নাই, ইনসাফ নাই, বিবেক নাই। আমার বন্ড অসুস্থ, আমার বন্ডে সারা দিন কাজ করিয়া রান্না বান্না করিয়া রাখে, আর এই যে আত্মীর, এই যে দেখেন না পাখা গজায় গজায় গেরামে গেরামে আছে, আর তাই মতো দুগা দুগা খাত লজ্জ কর খাব যদি। তোমার বিয়া হয়েছে, তুমি আইয়া আমার ভাইয়ের কাছে আইও, আমার ভাইয়ের লোক কথা কো, তাহলে আমাগো বিয়া হয়নি, আমরা ফারা ফারা যাবো না। ও বুঝি, সোজা খাও না, এমনি ঘুরাইয়া খাও না, ঘুরাইয়া খাও, বিয়া সাদি না ঘুরিয়া ঘুরিয়া খাও। তোর ঘুরিয়া ঘুরিয়া তোর যদি ধরতে পারি, তোর যদি ধরতে পারি আমি একদিন, তো তোর সিরকম ঠিক আছে, ঘুরিয়া ঘুরিয়া খাও না দেখাই দিব। এত সুন্দর স্বামী ঠুইয়া আমাকে বাইতে দাম না, আমার স্বামীও আমি যেদিন থাকি সেদিন আমার স্বামীও লগে থাকে, আর যেদিন আমার স্বামী আসে না সেদিন একেবারে হাইজা গিয়ে টিনিং টিনিং করতে করতে জিগায়, ও বিয়াইন বিয়াই কো, আমি তো বাই ও মা কুসি গাইতে দেরি গুইরা চাই দিন আই গেছে কি আর যায় জানেন নি, কেন যায় সামাদ ভাই জানেন নি কি আর যায়? হ্যাঁ, খুরসা আলাপ করতে যায়, বুঝেন না কিছু, হে ডামি কমরে আপনি কোন গামি কম কেন? তবে কাজ্জা খুনি কইছো এইটা একদিকে ঠিক আছে, আমার সব আপনারা জানোনি, যেরকম কুকুর হেরকম মুগুর, যেরকম উঠান হেরকম ঝাড়ু, যেহেন যা লাগে ঠিক ওই ডই দেই, আমার বই নে কিছু কয় না, এই জন্য আমি আইছি ওইটা লই আইছি, পুরানটা তাও লইছি, পুরানটা পুরানটা লইছি, নতুনটা না পুরানটা লইছি, তো হুশিয়ার থাকো, তো একটা গান শোনো, গানের পর বাকি কথা তোমাকে বলার চেষ্টা করব। এই আমি মুরব্বি মানুষ, আস্তে আমি ওর বয়স বড়, আমি ওর সামনে যাইতে পারি, পাও ধরবো আমার সামনে জানা ইচ্ছা নাচ্ছা, আরেকবার যদি নাচ্ছা যাইব না গড়ি রত্ন দুই রক্ত পরে ধর দিব না এক করোড়। আমার মিজাজটা তো খারাপ হয়েছে, হনে খালি কিছু কইলাম না মা বোনরা সামনে, এই জন্য মা বোন গর দিকে ভালোবাসার দিকে চাইয়া, আর ওই যে আমার কাকাই আছে, আমার কাকা লেখক কাকাই আছে, এই কাকার দিকে চাইয়া কিছু কইলাম না, না হইলে তোর দুধ ফুট আমি জানি কোন সিমেসকে হইতা। তা গান শুন, ওলো টোলা মুচা সেরি
দেরি, ও তুই দিস না জারি জুরি, ও তুই পাইকা হইস বুড়ি, তুই খাইকা বাপের বাড়ি। যাই হোক,
আমি আপনারা খালি এই প্রথম থেকে হুঁতাছি, খালি সিরা লাইবেন ফাইরা লাইবেন, এই ব্যবসা আপনি কবে তো ধরছেন? আমি তো দেই না কেউ সিরতে, মানে এইটাই কি আপনার পল্লি? এটাই তাবালিং বাসর ঘরে এক লোক গেছে, এবার মনে মনে কইতেছে তরে তো 50,000 টাকা দিয়ে যৌতুক দিয়ে আনছি, আজকে এটা শুট করতে হইব। সিরালামু ভাইরালামু হ্যান করেন গা ত্যান করেন গা, আসলে আমার বিয়ান হাফ এই দশা, এই সবই করতে পারে। যাই হোক একটা গান গেয়ে লই, এরপরে আমার বিয়ানের নাম হলো লীলা পাগলি, লীলা পাগলি। যাই হোক পাগল যে তো হয়ে গেছে গা, তাহলে পাগল একটু বারে বারে ঘুরে লই, গান একটা গায়ে লই বরিশাল গান। আমরা দেশে মগদেশ বরিশাল, মোরা মগদেশের মানুষ। ওরে বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা বস কর, বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠ বস তো, নানা হইলে মারমু কইলাম বরিশাল্লা বরিশাল্লা সর। ও বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠ বস কর, বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠ বস কর, নানা করলে মারমু কইলাম বরিশাল্লা সর। ওই শ্যামরি নানা কইলে মারমু কইলাম বরিশাল্লা সর। হইলাম বরিশাল্লা কাপুর কইলাম রাখমু কইল্লা, মুই হইলাম মুই হইলাম বরিশাল্লা কাপুর কইলাম রাখমু কইল্লা, মাথার চুল দিমু তুইল্লা উঠছে মরণ তো, কানা হইলে মারমু কইলাম বরিশাল্লা সর। ও মনু কানা করলে মারমু কইলাম বরিশাল্লা সর। ভাইয়ে ভালো ছিল তোর চলনায় মন্দ হইল, মোর ভাইয়ে চলনায় মন্দ হইল, তোর বোনের ঘর ভাঙা গেল কেন ভাবলি না আপন পাহ, তোর বোনের ঘর ভাঙা গেল কেন ভাবলি না আপন পাহ, কানা হইলে মারমু কইলাম বরিশাল্লা সর। ও মনু কানা হইলে মারমু কইলাম বরিশাল্লা সর, বাঁচতে চাইলে ভগবান
ও মনু টানা করলে মারমু কইলাম গরি সাইলাস
কইলাম মুই বরি সাইলা স। আমি এত কোনে বুঝতে পারলাম এটা কোন জাতের যে তো বলে ডিমা যে বলে ভাঙ্গে এটা ঢাকের যে একটা কথা এটা একটা রাজ্য বাস্তবে সত্য হয়ে গেল গা। এ রইল বরি সাইলা, এরা বরি সাইলা বরিশালের ওই ওই যে সামাত লঞ্চ আছে না, ওই যে বছর বছর দুই চার পাঁচটা দশটা করে ডুবে এই অলক্ষী করে অলক্ষী লগে কি আর ডুবে জানেননি। এবার কইতাছে কই আমি বরি সাইলা তোমার চোর মারবো বিয়ান আর আমার নাকি বলে কাপড় খুলে দেবো। ও কাপড় খোলার ব্যবসা করো বুঝছি এতদিনে, তো তুমি আমার আগে কই মানে যে কাপড় খোলার ব্যবসা তোমরা করো, এইটা যদি জানতাম যে কাপড় খোলার ব্যবসা করো তাহলে আমি তোমার জায়গা মতো নিয়ে দিয়েতাম, কোন জায়গা যা দিতাম এটা আমার দামি বুঝলাম। এ আস্তে এ খেতার গাটি তোর বরিশালে খেতার গাটি, এই হে দিনকার যুগে আজকে ভাতের কত পশ্চাৎ, এই অদিনকে লঞ্চ ধরে ঢাকা শহর আইছস, তোর বাবার বাপ তোর বাপ দাদার সত্য কিছু কোনো বিটা নাই, তোর ভাইটা বালা দেখে লেখাপড়া জানে বিধায় আমার বইটা দিয়া তোকে এক বিটি জায়গা দিয়ে লজ্জা করে বেহির করে ভাই তার বাই থেকে কথা কস। তোর বরিশাল লেখে তার গাটি, এই বরিশাল তে না ইয়া রাস্তায় গাড়ে পড়ে রইছস, এর নে ড্রেনের মধ্যে পড়ে রইছস, ওইটা তুইলে মানুষ করছিস তো বড় বড় কথা কস, একদম পারদা শ্বাস রক্ত বের করলাম কিন্তু তোর বিয়া জব কার লগে কথা কস, দিশা করে কথা কস না কাপড় খুলবি। এ কয়বার কাপড় খুলছস জীবনে, কিলো এ কয়বার কাপড় খুলছস জীবনে, তবে তোরা কাপড় খোলা যা ব্যবসা করস এটা বুঝি আগে যদি জানতাম তো তোকে ছোট জাতের মধ্যে এই আমার বোন রে বিয়া দিতাম না। আমার বাবারে না করছি, আমার বাবা একটা সরল সোজা মানুষ, আমার বাবা না বুঝছা এই তোর বাইয়ের কাছে দিছে। আর তো গো এই যে বরকির বাচ্চার মত নেন্দা গেন্দা লেন্দা এমা টেমা টুমা কত দি আসিলি এইটা আমার বাবাই দেখে না, এটা দেশ আসিলি ওহনা আমার বাবা টেকা পাইয়া ব্যবসা বাণিজ্য একটু বড় হয়েছে আর তো গো বরিশাইলা খেতার গাটি যা আছে আই না আমার বোনের উপর দিয়া জ্বালা দিছ সেই লেগে তো গাইছি দাঁত ভাঙতে। তোর বেহাইয়া যাত তোর নাম মিথ্যা যাত বরিশাল তে না ইয়া আমার এলাকায় আইয়া আমার লগে বাহাদুরি করস, তোর সাহসটা কত বড়। হ্যাঁ এই তুই চোর মারবি তোর আত্রা লগে থাকবো নি, বাপের বেডির মতো গেলে একবার আইয়া দেখ না সামনে চোর মারতে অত্র ভঙ্গ কি যে করম তোর আমি সিনস আমারে। হ্যাঁ ওর কত বড় সাহস, ও আবার কইতাছে তোর ভালো মন্দ সব জানি জানো সেই তো সব শুন তোকে পাশে থাকি আর তোকে ভালো মন্দ আমি জানি এইটা আর কইতাম না। কেই তোর পোলাবাই নইছে এটা কার মত নইছে, আমার বাইয়ের চেহারা হইল কে সি 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 সেরির বিয়া হয় না শাদি হয় না সেরি এত খবর রাখে কেমনে লো। হ্যাঁ এই সেরি সিবা সিবার খবর তো কেমনে রাখে লো, ও বুঝি ওই নকল বানু একটা গান গাইছিল হ্যাঁ নাতিন আমার মইরা গেছে নাতিন বড় সতি হ্যাঁ কপাল থাবড়াইয়া কান্দে চোদ্দ হাজার পতি, হে তো চোদ্দ হাজার পতির দলের লোক এটা নাহলে বিয়ার আগে এত খবর কেমনে জানে। এই তুই যে বিয়ার আগে সমস্ত খবর কইতাছস যারা জ্ঞানী লোক তোর কথাই ধরবো তুই কত নম্বর পাইলো। আমার বিয়া হইছে স্বামীর ঘর করে আমি এত খবর কই তারি না, আর স্যারের বিয়া হয় না সাদিয়ে না দেওয়ানি কত খবর কয়। হ্যাঁ এই এই মাঝি সারা কয় নদী পাড়ি দিছ কিলো, এই মাঝি সারা কয়টা নদী পাড়ি দিছ তোরে গেলাম ধরলে তোর যে আমি ধরি তোর সত্যিটা বাচ্চাদের নাম ভুলে গেলাম ভাই, তো তোরা খালি মাফ করে দেখি আর জানোস নি মুখটার দিকে চাইলে মুখটার দিকে চাইলে মায়া লাগে ফলাবাইন মানুষ মুখের ছড়ি উঠে নাই হেই ডাই জন আমার লগে সাহস করেছে গান গাইতে তো চিন্তা করে একটু গাই হই যাক নাইলে মইরা গেল আফসোস থাকবো এই লাগে তোর সুযোগ দিছি আর তোর বাপের ক্ষমতা আছে আমার।
আমার মতো মায়া লোকের লগে আমার মতো বিয়ে লোক তুই খারাপি। আর আগে যদি জানতাম যে তোর মতো সামনে কিন্তু বিপদ আছে, তোর সামনে বিপদ কি দেখা লইস? আমি কিন্তু দেখতেছি তোর বিপদ আছে সামনে। কত বড় সাহস, তুই কি বলিস? ইচ্ছা করে ভাঙ্গা দেই মরি, বিয়ানলো তুই কি বলিস? ইচ্ছা করে ভাঙ্গা দেই মরি, আমি বইনের কথা ভাবি বইলা, বইনের কথা ভাবি বইলা, আমার রে সুতো মরি, ইচ্ছা করে ভাঙ্গা দেই মরি, হাই হাই, বিয়ানলো তুই কি বলিস? বিয়ানলো তুই কি বলিস? ইচ্ছা করে ভাঙ্গা দেই মরি। ফকির আজাদ কোথাকার?
ধন্য যত বর্ব